আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আজকের প্রকৃতিটা খুবই সুন্দর লাগছে, কেননা চারিদিকে ঝলমলে রোদের আলো, আর আমি বসে পড়েছি এখন দুপুরে রান্না বান্না করতে। এখানে আমি করলা ভাজি করছি, আর এখানে আমি আজকে প্রথম সজনে ডাঁটা রান্না করব। সেই জন্য এগুলোকে সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। আমাদের গাছের এটা মানে কচি সজনে ডাঁটাটা খেতে খুব ভালো লাগে আমার, সেই জন্য এখানে নিয়েছি কেটে। এখানে আমি লাউটা সেদ্ধ করে নিচ্ছি, কারণ আজকে লাউ ভাজি করব। তো দুপুরে কি কি রান্না করব সেটাই আপনাদেরকে আজকে দেখাবো, সেই জন্য ভিডিওটি। এখানে আমি ভেজে নিচ্ছি, এবার সেদ্ধ করার পর ডিম দিয়ে ভেজেছি লাউটাকে। এই যে আজকে আমার দুপুরের আয়োজনে যা যা ছিল আপনাদেরকে দেখাচ্ছি। এক ঝলক আলু ভর্তা, ডাল, পাট শাক ভাজা, আর এখানে আছে খরচা আমার যেটা আমরা বলি, আর আছে সজনে ডাঁটা দিয়ে বেগুন চচ্চড়ি, আর করলা ভাজি তো আপনারা দেখেছেন প্রথমে, আর লাউ ভাজি সঙ্গে সাদা ভাত। তো আজকে ছিল এই পুরোটা। এই যে শীতে মানে শীত শেষে যে হালকা গরমে এগুলো খেতে ভালো লাগবে। আর এইটা আমার ছিল কুলের আচার, কুলের আচার এটাই ছিল।